সাফের পর আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের জন্য আরও উন্নত প্রশিক্ষণ সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বেতন ভাতা বাড়ানোর বিষয়ে বাফুফের সভাপতির কাছ থেকে আশ্বাস পেয়েছেন সাবিনা মারিয়ারা। আদিল আহমেদ শানের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্টটি। সাফ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্য ও রাজস্বী সংবর্ধনার পরের দিনটাও দুর্দান্ত কাটিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিন কাজী সালাউদ্দিনের সাথে বাফুফে ভবনে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন সাফজয়ী নারী সদস্যরা। বেতন বাড়ানো সহ উন্নত প্রশিক্ষণের সরঞ্জামাদি চেয়েছেন কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। মেয়েরা ভালো করছে এবং আমার মনে হয় যে আমরা আরও ভালো কিছু ডিজার্ভ করি, সো ওনারাও মনে করছেন যে হয়তো আমাদেরকে যেটা দিচ্ছেন এর থেকে আমাদের স্যালারিটা বাড়ানো উচিত। সো দেখা যাক, ফেডারেশন যে কার্যক্রম করে যাচ্ছে মেয়েদের সাথে সেটা অব্যাহত থাকলেই আমার মনে হয় যে অবশ্যই এশিয়াতে আমাদের একটা ভালো অবস্থানে আমরা যেতে পারবো। যে এখানে থেমে থাকলে হবে না, যেহেতু আমরা অলরেডি কাপ জয় করেছি, আমাদের জন্য আরও চ্যালেঞ্জিং সামনে, যে আমাদের এখন চ্যালেঞ্জ হলো আসিয়ান অঞ্চলে আমরা ঢুকব। অলরেডি আমরা হংকং, মালয়েশিয়া বলেন, এদের সাথে তো আমরা সিঙ্গাপুর, কম্বোডিয়া এই সমস্ত টিমের সাথে যদি আমরা রেগুলার খেলতে পারি, সেটা আমরা আমি মনে করি যে আমাদের মেয়েরা উন্নতি করতে পারবে। আসিয়ান অঞ্চলে সাফল্যের জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কম্বোডিয়ার মতো দেশের সঙ্গে নিয়মিত খেলতে চায় বাংলাদেশ। 2024 এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্ট সহ অলিম্পিকের বাছাইয়ে টেকার লক্ষ্য নারী ফুটবলারদের। ফোকাস হলো আপনার অলিম্পিক সিনিয়র টিমের অলিম্পিক কোয়ালিফাই করা এবং 2024 সাফ, আমাদের যে সাফ খেলে আসলাম এটাকে আসলে লক্ষ্য নিয়ে আমরা সামনের ফুটবল চ্যালেঞ্জগুলোকে সাফল্য দিয়ে পার করতে চান দেশবাসীর ভালোবাসায় সিক্ত মেয়েরা। নেপাল থাকাকালীনই আমাদের ফ্যামিলি হচ্ছে অনেক এক্সাইটেড যে আমরা প্রথমবার একটা ইতিহাস করেছি, একটা ছুটির ডিসিশন দেওয়া হয়েছে কিন্তু আমরা এখানেই কিছুদিন থাকব। গিফট তো যে খেলার মধ্যে যদি ওরা ভালো খেলে ওইটাই গিফট হিসেবে আমি নিই। 28 সেপ্টেম্বরের পর 20 দিনের ছুটিতে পরিবারের কাছে যাবেন সাফজয়ী নারী ফুটবলাররা। 30 সেপ্টেম্বর অধিনায়ক সাবিনা মালয়েশিয়া যাবেন আর্মি ক্লাবের হয়ে টুর্নামেন্ট খেলতে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।